Assalamualaikum guys. অনেক জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। কি করা যায় বলো? বাসায় কারেন্ট নাই, কারেন্ট তো চলে গেছে। অনেক জোরে বাইরে বৃষ্টি হচ্ছে, বুঝছো? কারেন্ট নাই, কারেন্ট চলে গিয়েছে। বৃষ্টি কিন্তু অনেক ভারী হচ্ছে। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আছি তোমাদের সাথে, আর ডিলিজেন্ট বয়। আসো এদিক দিয়ে, আমরা উপরের দিকে যাই। বাইরে ভাই পানি পড়তেছে, সব দিক দিয়ে পানি পড়তেছে। তো ব্লক নাম্বার এক প্রথম ব্লকটা করতেছি আমি, সেখানেও পানি পড়তেছে উপর থেকে। আমি নিচে দাঁড়িয়ে আছি, দেখি অনেক কষ্টে বার হলাম। উপরে যাও, উপরে উপরে। তো ছাদে আসলাম, বাসায় কারেন্ট নাই। বৃষ্টি হলে একটাই সমস্যা, কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায়। ছাদে তো যেতে পারবো না, ছাদে গেলে এখন ভিজে যাবে। বৃষ্টি মনে করো ভালো বৃষ্টি হচ্ছে, এই মন খুলে বাঁচতে চাই, বাঁচতে চাই। দেখো দেখো দেখো, বাকিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আরে ভাই সাহ, সে একটা মজা, এরকম মজা পেতে চাও? ও ভাই, সেই জোরে বৃষ্টি হচ্ছে। আমি বাঁচতে চাই, কেন কেন হলো না তোমার সাথে দেখা, মানে না এই মন, মানে না এই মন। অনেক জোরে বৃষ্টি হচ্ছে বাহিরে ভাই, পুরো ফাঁকা ফাটি। বৃষ্টির শব্দটা শুনো, বৃষ্টির শব্দটা। আমার কথা জানি না বুঝতে পারছো নাকি, কিন্তু অনেক জোরে বৃষ্টি হচ্ছে। দেখো কি সুন্দর একটা আবহাওয়া আজকে, শুক্রবার দিন গিয়েছে। আজকে ভাবছিলাম বাজারে যাব, বুঝতে পারছো গাইস? আজকে ভাবছিলাম বাজারে যাব, কিন্তু বাজারে যাওয়ার হইল না, বৃষ্টি হইতেছে, জোরে বৃষ্টি হইতেছে। কি শব্দ রে ভাই, বৃষ্টির কি শব্দ, আর কোয়ার মতো নাই কিছু। এই রুমগুলো এখন ফাঁকা, ঠিক আছে, এই রুমগুলো এখন ফাঁকা পড়ে আছে, কিছুদিনের মধ্যেই এই রুমগুলো ভাড়া দিয়ে দেবে। এটা তো পাকার ঘর, এটা পাকার ঘর। এই রুমগুলো এখন ফাঁকা আছে, এই রুমগুলো এখনো ভাড়া দেওয়া হয় নাই। বৃষ্টি তো পড়তেছে, ভাবছিলাম বাজারে যাব, বৃষ্টি তো কমতেছে না। এই যে এখানে আমার কবুতর আছে, হ্যালো, তোমাদের কি শীত করতেছে? উপরে উঠে বসে থাকো, তাদের বুধ শীত করতেছে। কেনটা নামিয়ে দিই, খুব ঠান্ডা একটা পরিবেশ, বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই।
এটা আমার আরেকটা ইউনিট রুম। এই এই রুমগুলো এখনো ভাড়া দেওয়া হয়নি, কিছুদিনের মধ্যে এই রুমগুলো ভাড়া দেব। আরে ভাই, বৃষ্টির যে একটা শব্দ, বৃষ্টি না পড়লে বোঝাই যায় না বৃষ্টির দিন কার কার ঘুম ভালো লাগে। সে একটা বাতাস, এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমার কথা মনে হয় না তোমরা যে বুঝতে পারতেছ। অনেক জোরে বৃষ্টি হচ্ছে। দক্ষিণা বাতাসে দেখে যাই তোমাকে, ভাই এখানে তো পুরো বন্যা হচ্ছে, নিচের দিকে তাকিয়ে দেখো পুরো বাড়িতে পানি পানি। ভাই নিচে তাকিয়ে দেখো, নিচে পুরো এলাকায় তাকালে পানি আর পানি। নারিকেল গাছ, আম গাছ, সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে। এটা আমার আরেকটা ইউনিট, এখান থেকে তোমাদেরকে দেখালাম, চলো ওই সাইড দিয়ে দেখি। এই যে আমার ছোট ভাইয়ের সাইকেল, ছোট ভাইয়ের সাইকেল, এটা কিন্তু বেশ অনেক মজবুত। এই সাইকেল ডাঙিয়ে চালায়, মাঝে মধ্যে এই সাইকেল ডাঙিয়ে চালায়। সাইকেলটা কিন্তু অনেক ছোট, অনেক ছোট। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিয়ে তোমার মালা খানি, দিয়ে তোমার মালা খানি, মন্টারে আমার ভিতর বাহির অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বৃষ্টি পড়তেছে তো, বৃষ্টির মধ্যে খুশি হয়ে একটা গান বললাম, জানি না গানটা কেমন হয়েছে, আশা করি গানটি একটুখানি হলেও ভালো হয়েছে। ভাই বৃষ্টি তো আর বৃষ্টি না, মনে হয়েছে অন্য কিছু, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখা অনেক জোরে বৃষ্টি হচ্ছে। পানি 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 পানি, এটা আমাদের বারিন্দা গাইস, এটা আমাদের বারিন্দা, এখানে চাইলে গোসলও করতে পারবো। ওরে ভাই বৃষ্টি রে বৃষ্টি, বৃষ্টি রে বৃষ্টি নাম না জুড়ে। আচ্ছা এদিক থেকে জায়গা, বাইন্দার মাঝে গেছিলাম, বাইন্দার মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি আসতেছে,
তাই একটু চলে আসলাম। একটা ছাতি নেই, বুঝছো বুঝছো, একটা ছাতি থাকলে ছাদে যেতে পারতাম। কি খবর তোমাদের, কেমন আছো? চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি। এখান দিয়ে পানি পড়তেছে।